আমার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে সূরা হুমাজা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি সাথে আবার জান্নাত জাহান্নামের কথা বলতে বলা হয়েছে যত সাবজেক্ট আমারে দেওয়া হলো তে তো তিন দিনও শেষ হবে না এত সাবজেক্ট আমি কোথা থেকে কি করব বলেন তো এখন এই সংক্ষিপ্ত সময়ে একটু একটু করে কিছু দিতে চাই আমাকে সময় দেওয়া যাবে তো সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ গতবার এসেছিলাম সান্ধ্যকালীন এবার এসেছি একটু রাতের বেলা তবে সন্ধ্যার প্রোগ্রামগুলোই বেশি প্রাণবন্ত হয় মনোযোগিতার দিকটা বেশি লক্ষণীয় হয় এই সময় একটু ক্লান্তি আসে চোখে ঘুম ঘুম ভাব হয় এরপরেও যেহেতু হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে দেরি যদি হয় একটু শেষ করতেও যদি দেরি হয় কষ্ট হবে না তো জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল বাকারার 81 এবং 82 নম্বর আয়াত কারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে কারা জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে কোন আমলে কোন বদ আমলে জাহান্নামী এবং জান্নাতী হবে এই দুটো আয়াত আল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত করে বলে দিয়েছেন আর এমন কিছু বদগুণ আছে যে বদগুণের জন্য আল্লাহ তাআলা নিজেই তাদের ধ্বংস চেয়েছেন এমন একটি সূরা হলো সূরা হুমাজা আমি এই দুটি জায়গা থেকে আমি কিছু ভাঙ্গাচোড়া আমার এলেম কালাম তো তেমন কিছু নেই মানুষ ডাকে আসি কিছু কথা শোনাতে চাচ্ছি তবে আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নয় কথাগুলো কার আসতে বলবেন না কথাগুলো কার আল্লাহ তাআলা আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি সেই সময় গোটা পৃথিবীতে হালাল এবং হারামের চিন্তা করা মানুষ পৃথিবীতে বেশি না কম বলেন তো শুধু কম না খুবই নগণ্য খুবই নগণ্য হালাল এবং হারাম এটার কোনো বাস বিচার ইহুদি খ্রিস্টানদের তো নাই আজকে মুসলিম উম্মার ভিতরেও এমন করে ফিকির করে আমল করা চিন্তা করা জান্নাত জাহান্নামের ভয়ে হারামকে বর্জন করা হালালকে গ্রহণ করা এমন মানসিকতা সম্পন্ন সমাজে বেশি না কম না একেবারেই কম একেবারেই কম আজকে ব্যবসায়ে লাভবান হতে হবে বিলিয়নার হতে হবে মিলিয়নার হতে হবে ট্রিলিয়নার হতে হবে এই নেশার কারণে মানুষ বৈধ আর অবৈধ লিগ্যাল ইললিগ্যালকে মাথায় নেয় না মিলিয়নার হতে হবে বিলিয়নার হতে হবে এই চিন্তা লালন আজকে মানুষের মধ্যে বেশি করছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা টাইম বেঁধে দিয়েছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না একদম বেঁধে দেওয়া আমার সময় যে সময় একবার চলে যাচ্ছে এই সময়টা আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমাকে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সব বেছে নিতে হবে জান্নাত খুব সহজ আবার জাহান্নাম পাওয়াটাও খুব সহজ তবে জান্নাত পেতে হলে একটু পরিশ্রম করতে হয় জঙ্গল তৈরি করতে মেহনত লাগে না পরিশ্রম লাগে না কিন্তু আপনি যদি একটা সুন্দর বাগান করতে চান সেখানে মেহনত পরিশ্রম আছে না নাই আছে জান্নাত পেতে গেলে পরিশ্রম করতে হবে তবে কঠিন কিছু না জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্যই বানিয়েছেন তো আমরা কি জান্নাত পেতে চাই না সবাই কি জান্নাত পেতে রাজি আছে তো ইনশাআল্লাহ এখন বিষয়টা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে সব ক্লিয়ার করা আছে কিন্তু আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে মানে সবচেয়ে বড় বড় বিজনেসগুলো দেখেন যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে
যেরকম মদ খাওয়া কি মদের দোকান দেওয়া কি আস্তে বলে মদের দোকান দেওয়া কি মদের লাইসেন্স দেওয়া কি আমার দেশের পার্লামেন্টে তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয় আর মদের আইন পাস হয় কত সুন্দর সিস্টেম তাই না মানে আমার দেশে অধিবেশন শুরু হয় কি তেলাওয়াত দিয়া কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করে আইন পাস করে কিসের মদের আচ্ছা তাহলে গোটা পৃথিবীর যতগুলো বিজনেস আছে এর মধ্যে মাদক দ্রব্যের বিজনেসটা মাদক ব্যবসা কিন্তু কম না যা বছরে গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী এই ব্যবসার মূল্য হচ্ছে $321 billion $321 billion শুধু মাদক ব্যবসা গোটা পৃথিবী ব্যাপী এই মাদক ব্যবসার মূল্য আচ্ছা মদ বিক্রির পরিমাণ বছর হচ্ছে $1600 billion $1600 billion অস্ত্র ব্যবসা অস্ত্রের যাজকে ব্যবহার হচ্ছে ম্যাক্সিমাম বৈধ না অবৈধ বলুন তো বৈধ না অবৈধ অবৈধ এটার বাণিজ্য বছরে $100 billion আচ্ছা পতিতাবৃত্তি যেটা জেনা এই পতিতাবৃত্তির পিছনে যে বাণিজ্য হয় সে বাণিজ্য মূল্য বার্ষিক প্রায় $400 billion নাউজুবিল্লাহ জুয়া এই জুয়া বিশ্বব্যাপী জুয়া ব্যবসার মূল্য বছরে প্রায় হলো $110 billion এরপর গেমস এই যে কম্পিউটার গেমস ফ্রি ফায়ার পাবজি আরো কত কি আছে না এই যুবকরা জানো না তোমরা দেখেন সব জানে জানে মানে কি কিছু আমলও করে আচ্ছা এই কম্পিউটার গেমস এই ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $54 billion তাহলে বৈশ্বিক এই সকল মাদক মদ অস্ত্র পতিতা জুয়া অবৈধ সোনা কারবারি চোরা কারবারি কম্পিউটার গেমস এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য গড়ে $2685 billion তাহলে বলেন যারা এগুলো অবৈধ বিজনেসগুলো করছে তারা কি পৃথিবীতে ইসলাম চায় আসতে বলে ইসলাম চায় এটা কিন্তু মাথায় রাখতে হবে একটা ফাইভ স্টার হোটেল চলতে গেলে শর্ত হলো সেখানে মদের বোতল থাকতে হবে কথা বললি তো হুজুর দোষী হয়ে যায় বোঝেন নাই হ্যাঁ সম্মানিত ভাইয়েরা এগুলো সব জান্নাতের কাজ না জাহান্নামের কাজ জান্নাত এবং জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন 10 পারা জুড়ে কয় পারা এখন তখন কখন করব আমি এই বিশাল আলোচনা দিছেন আমার তবে হ্যাঁ আমি ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করি সূরা বাকারা থেকে একদম আল্লাহ তাআলা শর্ট করে বলে দিয়েছেন আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন জাহান্নাম রেখেছেন সস্তা হিসাব সহজ হিসাব হালাল কাজ করব জান্নাত পেয়ে যাব হালাল কে হ্যাঁ বলবো আল্লাহ তাআলা জান্নাত কে হ্যাঁ বলবেন হারাম কাজ আমি না করব হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখব আল্লাহ জান্নাত হারাম কাজ থেকে বিরত থাকব আল্লাহ তাআলা জান্নাত কে হ্যাঁ বলবেন আর আমি যখন হারাম কাজগুলোকে হ্যাঁ বলবো আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে হ্যাঁ বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ঈমান আনার কথা পরে বলেছেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা যে বান্দা তাগুতকে পরিহার করে চলবে তাগুত মানে যে নিজে ইসলামকে মানে না কাউকে মানতেও দেয় না যারা মানতে চায় তাদেরকে বাধা দেয় এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই কারা আপনারই প্রতিবেশী কারা আপনারই ভাই কারা আপনার এলাকার মানুষ কারা এই সমস্ত ব্যক্তিগুলো ঘুম থেকে উঠি তাদেরকে আপনিও দেখেন আমিও দেখি নিজ ইসলাম মানে না মানতেও দেয় না বাধা দেয়
মামলা দেয় জেলে ঢুকায়, আছে না আছে না আছে না আছে না, মামলা দিচ্ছেন আজকের দুনিয়ায়, আমরা অপেক্ষা করছি আখেরাতে আপনার বিরুদ্ধে মামলা আমরা দেব, ঠিক কি না? কোরআন আপনি মানবেন না, কোরআনকে আপনি জীবনে বাস্তবায়ন করবেন না, আল্লাহ রাসূল পর্যন্ত আপনার বিরুদ্ধে মামলা দিবেন, সেই দিনটার সামনে অপেক্ষা করছে, সেই দিনটা আমাদের সামনে সব সবার সামনে আছে না নাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন্নাসি ফিল কিতাব أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله الكلام كجرا غفن كربي الله تدرك لانوت ديبين ومن لانوت كرون تدرك لانوت ديبين الله جك لانوت دين تار كونو دين جنت كفر جد بنا جنت پار جن الله لانوت تك باست حبه ارتات الله الكلام كي غفن كورا جابنا আল্লাহর আয়াতকে কখনো আড়াল করে রাখা যাবে না, আল্লাহ সুদকে হারাম করেছেন সুদকে তোমার হারাম বলতে হবে, আল্লাহ মদকে হারাম করেছেন তোমাকে মদকে হারাম বলতে হবে, আল্লাহ জিনাকে হারাম করে দিয়েছেন তোমার জিনাকে হারাম বলতে হবে, তুমি হজ করবে মদের আইন পাশ করবে, তুমি হজ করবে জুয়ার আইন পাশ করবে, তুমি হজ করবে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে দিবা, তোমার ইমান এখনো ভালো করে আনা হয় নাই, ঠিক কি না? আমার বন্ধুগণ, একটা আয়াত আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। দুনিয়ার আদালতে আমি মামলা খেলাম, বিচার হলো, এটা একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে বিচার পড়লে পরে ভয় কম না বেশি বলেন? অনেক বেশি। সেই দিন আমার রাসূল কিছু বান্দার বিরুদ্ধে কিছু গোলামের বিরুদ্ধে রাসূল পর্যন্ত নিজে মামলা দিবেন। কালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন বলবেন, আল্লাহ রাসূল সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই কওমগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনের কোনো ব্যবহার করে নাই, কোরআনকে মানে নাই, সেদিন রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন, একটু মাথায় নিয়ে রাখেন, আল্লাহর কাছে মামলা করবেন সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে সকল নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, এমন নেতা বাংলাদেশে নাই, আছে এমন নেতা কম না বেশি? নাম্বার 2 হলো যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় অথচ প্রতিষ্ঠান প্রধান যারা ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই তাদের বিরুদ্ধে মামলা হবে, যে সকল পিতা মাতা সন্তানকে শিক্ষা দিয়েছেন কিন্তু কোরআনটা শিখান নাই তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা অনুসরণ করা থেকে বিরত ছিল তাদের বিরুদ্ধে মামলা হবে। এই মামলা থেকে বাঁচার দরকার আমার আপনারা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই কোরআনের শিক্ষা সব জায়গায় না থাকার কারণে আজকে মুসলিম পরিবারের সন্তানগুলো নষ্ট হয়ে যেতেছে এবং ষড়যন্ত্র নানা মুখে ষড়যন্ত্র শুরু হয়েছে। ট্রান্সজেন্ডার বহুল আলোচিত একটা বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি, আমরা জানি আল্লাহ তাআলাই পৃথিবীতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, নর এবং নারী প্রথম মানুষ দুজনকে আদম আর হাওয়া, এর মধ্যে ট্রান্সজেন্ডার আছে নাকি? মেল ফিমেল এটাই তো প্রাকৃতিক, এটাই তো ন্যাচারাল। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি নিয়ে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি তোমাদের কি এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষা বর্ণ বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো,
তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু এখন পুরুষ আর নারীর পাশাপাশি আরেকটা ঢুকেছে সেটা হলো ট্রান্সজেন্ডার মানে যে পুরুষের মহিলা হওয়ার শখ অথবা যে মহিলার পুরুষ হওয়ার শখ এটা হলো ট্রান্সজেন্ডার আচ্ছা কারো বাপ যদি মারা যায় ছেলে পায় দুই বিঘা মেয়ে পায় এক বিঘা তো যেটা ট্রান্সজেন্ডার এটা এ কয় বিঘা পাবে হ্যাঁ বলেন এর হিসাব কি হবে আমার মনে হয় কি জানেন যারা ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে এদেরকে একটা ভিন্ন গ্রহে পাঠিয়ে দেওয়া দরকার ওদের তার বাচ্চা কাচ্চা হবে না তাই না ওখানেই পুরে মরু করা বদমাইশ এগুলো সমকামিতা ইউরোপ আমেরিকায় প্রমোট করা হচ্ছে অনেক দেশে সংসদ আইন আকারে সমকামিতার আইন টেনে এটাকে বিল টেনে পাশ করা হচ্ছে যে সমকামিতা 5000 বছরের ঘৃণ্য একটি ইতিহাস যার ব্যাপারে একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওম্যান ইজ এ ওম্যান দ্যাটস জাস্ট এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী এটা বোঝার জন্য কিচ্ছু লাগে না একটা কমন সেন্স দরকার একটা কমন সেন্স দরকার আজকে পুরুষে পুরুষ আসক্ত হচ্ছে নারীতে নারীতে আসক্ত হচ্ছে এগুলো মিডিয়াকে প্রমোট করছে মিডিয়া এগুলোকে প্রমোট করছে আল্লাহ তাআলা এই সমকামিতার অপরাধে জর্দানের ডেড সি আজকে আমরা যা দেখি ডেড সি মৃত সাগর যেটা ফি আদনাল আরদ গোটা জমিনের সবচেয়ে নিম্নাঞ্চল যাকে বলা হয় আল্লাহ তাআলা ওই জাতিকে শূন্যের উপরে তুলে এক আছাদ দিয়ে জমিনের মধ্যে গাড়িয়ে শেষ করে দিয়েছেন সমকামিতার জন্য সেই সমকামিতাকে আজকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু ধ্বজাধরি পশ্চিমা নাস্তিক চক্র আমার দেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এগুলোকে সক্ষমভাবে যদি আমরা মোকাবেলা না করতে পারি ভয়ানক রূপ সৃষ্টি হবে চরমভাবে এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে চরমভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে তুমি সমকামিতাকে প্রমোট করো পছন্দ করো তোমার বাপ যদি সমকামী হতো ট্রান্সজেন্ডারের পক্ষে তো তোমার জন্ম পৃথিবীতে হতো না لا تبديل لخلق الله ذلك الدين القيم আল্লাহর সৃষ্টির কোনো বিকৃত পরিবর্তন তুমি করতে পারবা না আল্লাহ যা করেছেন এর উপরে হাত দেওয়া জায়েজ জায়েজ যে পুরুষ নারীর বেশ ধারণ করবে যে নারী পুরুষের বেশ ধারণ করবে রাসূল বলেছেন আল্লাহর লানত তার উপর সম্মানিত ভাইয়েরা এক রাত তো সব দিক থেকে কিছু কিছু করে আমাকে বলতে হচ্ছে এগুলো জাহান্নামের কাজ এগুলো কিসের কাজ বলেন আজকের সমাজে জাহান্নামের কাজ বেশি না কম জান্নাতের কাজ কম ভালো কাজ করতে গিয়ে বলে ধর্মান্ধ কি বলে ধর্মান্ধ বলে মৌলবাদী বলে কট্টরপন্থী আর ইসলাম কায়েমের সংগ্রামের এই জিহাদের শব্দ বললেই বলে এটা জঙ্গি তোমরা যা বলো আমরা শুনবো কিন্তু তোমাদের কথা আমরা মানবো না আমরা মানবো কোরআন এবং সুন্নার কথা দেশের অবস্থা কি আজ প্রায় আমি একটা উদাহরণ দেই এক রাজা সে এক মন্ত্রীকে এক মাসের দায়িত্ব দিয়ে একটু অবকাশে গেছে একাকী কোথাও থাকার জন্য তো মন্ত্রীকে বলল আমি এক মাসের জন্য বাইরে যাচ্ছি তুমি একটু আমার রাজত্ব দেখো এক মাস পর চলে আসছে দেশে এসে এখন মন্ত্রী মশাইকে বলতেছে যে মন্ত্রী মশাই আমি তো এক মাস ছিলাম না আমার রাজত্বের হাল কি বলো আমার রাজত্বের কি হাল বলো কে বলতেছে তেমন কিছু হয় নাই কোদালের একটা ডাঁট ভেঙে গেছে কি হইছে কোদালের একটা ডাঁট ভেঙে গেছে ডাঁট কয় না কি কয় এলাকায় যাক মিলছে তো আচ্ছা কমন হয়েছে মোটামুটি মানে কোদালের যে ডাঁট যেটা হাতল যা মানে বুঝতেছেন তো আপনারা আচ্ছা কোদালের ডাঁটটা ভেঙে গেছে
কে ডাট ভাঙলো কেমনে কবর খনন করতে নিয়া কে কবর খনন মানে কিসের যে আপনার প্রিয় গাধাটা মারা গেছে কামার গাধা মরলো কেমনে আম গাছের ডাল ভেঙে কাম গাছের ডাল ভাঙলো কেমনে কে আপনার মায়ের খুব শখ ছিল যে তার মৃত্যুর পরে যেন তাকে যেন আম গাছের ডাল দিয়ে যেন পুরানো হয় কে মানে আমার মাও মারা গেছে কামার মা মরলো কেমনে কে আপনার মা মরে গেছে আপনার তার নাতির জন্য কে নাতি মানে আমার ছেলে কামার ছেলে মারা গেছে হ্যাঁ কামার ছেলে মারা গেল কেমনে কে তার মা মারা যাওয়ার কারণে কে মানে তার মা মানে আমার বউ মারা গেছে কামার বউ মারা গেল কেমনে রাজকোষ চুরি হয়ে গেছে কে রাজকোষ চুরি হয়ে গেছে আর তুমি বলতেছো যে কিছুই হয়নি তুমি বলো কোদালের ডাট ভাঙছে তাহলে রাজ্যের রাজকোষ চুরি হলো বউ মারা গেল ছেলে মারা গেল মা মারা গেল প্রিয় গাধাটাও মারা গেল রাজত্বের রাজকোষ চুরি হলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে না জাহাপনা তেমন কিছু হয় নাই কোদালের ডাট শুধু ভাঙছে আজকে আমার দেশের হাল হয়েছে এরকম আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না দেশকে গিয়ে নিচ্ছে প্রবাসীরা অশিক্ষিত দেশকে গিয়ে নিচ্ছে শ্রমিকরা অশিক্ষিত দেশকে গিয়ে নিচ্ছে অর্থনৈতিকভাবে সাধারণ কৃষকরা অশিক্ষিত শ্রমিক কৃষক প্রবাসী এই পরিশ্রমের রেমিটেন্স গুলো দেশে আসে দেশ সামনের দিকে এগিয়ে যায় আর দেশকে পিছিয়ে দিচ্ছে কারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি যারা দেশ থেকে লোপাট করছে এটার মূল কারণ কি এটার মূল কারণ হলো আজকে আমরা কোরআনটা ধরেছি না ছেড়েছি কোরআনটা ধরেছি না ছেড়েছি অমরের মতো শাসক যদি আমরা উপহার দিতে চাই মানতে হবে কি মানতে হবে কি কোরআন ছাড়া কোনদিন আমাদের উন্নয়ন সমৃদ্ধি শান্তি কল্যাণ আমরা পাবো না এটা কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন দুনিয়া থেকে আমিও যাব আপনিও যাবেন কেউ বাঁচার জন্য আসি নাই জাহান্নাম থেকে চ্যালেঞ্জ আমাদের বাঁচতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই মহান রব্বুল আলামিন বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون جنة بولون الله أكبر بند تمہیں جدی پاپ کرو پاپ تمہیں کے گھراؤ کر فل بے جے بیڑی کھائے بیڑی کھا اور چننو تارا ٹھوٹے آسنا نائی بولے আস্তে বলবেন না সেনা নাই যে বিড়ি খায় তার ঠোঁট বলে দেয় এটা কত নম্বর বিড়ি খোর বিড়ি খাওয়া আমার দেশের লোক তো কম মনে হয় না বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি বিড়ি খাওয়া বেশি আবার প্রশ্ন করে মাহফিলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছেন ছাড়বেন না উনি আছে না নাই বল আছে বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ তো ডাক্তার ভালো বলতে পারবে আমরা কি বলবো তাই না এটা তো ডাক্তারদের ব্যাপার কোন ডাক্তার কি বলে বিড়ি খুব ভিটামিন সমৃদ্ধ একটা এরকম কিছু বলে বিড়ি খাবেন একটা অপরাধ হলো ঠোঁট বলে দিচ্ছে এই লোকটা বিড়ি খায় চেহারায় ফোটে ওঠে তার চিহ্ন যে মদ খাবে তার চেহারায় বলে দেবে সে মদ খায় তার চোখটা লাল হয়ে যাবে আল্লাহ বলছেন তুমি পাপ করবে কাসাব বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে যখন মানুষ পাপ করে পাপ করার কারণে তার মধ্যে সাতটা জঘন্য চরিত্র তার মধ্যে চলে আসে সাতটা দিক তার মধ্যে চলে আসে এর মধ্যে এক নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায় তার মধ্যে কোনো লজ্জা থাকে না কি থাকে না লজ্জা থাকে না নির্লজ্জ হয়ে যায় বেহায়া হয়ে যায় শরম বলতে তার মধ্যে কিছুই থাকে না যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমানটা কেমনে থাকে ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে
একজন ইমানদারের সবচেয়ে বড় গুণ দিক হলো লজ্জাশীলতা লজ্জা যার থাকবে না তার ঈমানটা টিকতে পারে না লজ্জাহীন কখনো জান্নাত পাবে না লজ্জাশীলতা বড় একটা গুণের নাম আমার বন্ধুগণ সে নির্লজ্জ হয়ে যাবে পাপের কারণে নাম্বার দুই তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে কোনো নূর থাকবে না চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকবে না নাম্বার তিন হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে বিভিন্ন রোগে আক্রান্ত হবে নতুন নতুন রোগ যা আজ থেকে আগের যুগে ছিল না সেই রোগগুলো আজকের দুনিয়াতে আসে না নাই বলেন আচ্ছা এই রোগগুলো যখন সরে যায় পাপের কারণে সরে যায় নাম্বার চার হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না নাম্বার পাঁচ হলো সবাই তাকে ঘৃণা করবি সামনে সামনে একটু হা হু করবে আপনি ভালো মানুষ সালাম কালাম দেবে কিন্তু যখন সে সামনে থেকে সরে দাঁড়াবে মনে মনে বলবে এটা মরবে কোন দিন কথা বোঝেন নাই এটা মরবে কোন দিন সবাই তাকে ঘৃণা করবে নাম্বার ছয় হলো যে পাপ করবে তার অন্তরটা কালো হয়ে যাবে অন্তরটা কি হবে কালো হয়ে যাবে নাম্বার সাত হলো তার কোনো দোয়া কবুল হবে না হাজারবার সে দোয়া করবে পাপির দোয়া কবুল হবে না পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে তবে হ্যাঁ পাপের মধ্যে কিছু ক্লাস আছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইনতাজতানিবু কাবায়রামা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা জোরে বলুন আল্লাহু আকবার বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও শিরকের গুনাহ কুফরির গুনাহ বেদাতের গুনাহ ফুসুকের গুনাহ জুলুমের গুনাহ যদি ছেড়ে দাও জেনার গুনাহগুলো যদি ছেড়ে দাও সুদের গুনাহ যদি ছেড়ে দাও মদের গুনাহগুলো যদি ছেড়ে দাও বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দাও আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যত ছোট ছোট গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দেব অনুদখিলকুম মুদখালান কারীম আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবার জন্য বহু বাহানা খুঁজবেন বহু বাহানা খুঁজবেন বান্দাকে আমি জান্নাত কেমনে দেব বহু চেষ্টা করবেন তিনি কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না বড় বড় গুনাহ কিছু আছে সেগুলো মাফ হবে না দুনিয়াতে আপনি আল্লাহর আকাশের নিচে থাকবেন আল্লাহর দেওয়া জমিনের উপরে থাকবেন আল্লাহর দেওয়া আইনের বিরুদ্ধে কথা বলবেন আপনি জান্নাত পাবেন না আপনি জান্নাত পাবেন না কত বড় সাহস আল্লাহর জমিনের উপর অবস্থান করে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে আল্লাহর দেওয়া আকাশ হতে বৃষ্টির নিয়ামত গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে আইন সে পাশ করে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সবচাইতে বড় শিরক হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আরেকটা আইন খাড়া করে এমন সিস্টেম আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাদের রবকে আরো জোরে আমাদের রবকে নাম্বার টু আমাদের নেতা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আমাদের সংবিধান হলো কোরআন আমাদের দল হলো ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নেতা রাসূল আমাদের দল ইসলাম আমাদের সংবিধান কোরআন এই চার নীতিমালার ভিতরে যদি কেউ নখ ঢুকাতে চায় আমরা তাদের জিব্বা টেনে ছিড়ব রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন অন্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই যে ইমান অন্যের বিরুদ্ধে কথা বলে না তার ইমান আনাই হয় নাই কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আগে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা দেয় এরপর ইমান আন আল্লাহ তাআলা যে ইমান অন্যায়কে সাপোর্ট করে যে ইমান অন্যের বাধার অন্যের বিরুদ্ধে বাধার চিন্তা লালন করে না সেটা ইমান নয় এটা প্রতারণা এটা মুনাফেকি কষ্ট পাচ্ছেন নাকি
আলোচনা চালাই জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা পাপ থেকে নিজেকে কন্ট্রোল রাখব জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন জান্নাত দিবেন তবে জান্নাতীদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওই সমস্ত বান্দার জন্য জান্নাতটা খুব ইজি যে বান্দা দুনিয়াতে জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হবে তার জান্নাতটা খুব ইজি জোরে কর সুবহানাল্লাহ তাদের আল্লাহ তাআলা কোনো প্রশ্নই করবেন না কোনো জিজ্ঞাসা হবে না তাদের কবরে তাদের কোনো আযাবও হবে না জোরে কর সুবহানাল্লাহ দুই একজন করে ওঠে কেন কি সমস্যা আপনাদের এই যে في مشكلة في مشكلة ما في مشكلة بوشن একটু বসেন না কত জি হ্যাঁ একটু অনেক রাত হয়েছে একটু আমাকে সময় দেন কত সময় তো কত দিকে দিলাম আমরা চিন্তা করেন 15 বছর এত উন্নয়ন 15 বছর এত জাতির জন্য এত কল্যাণ সাধন কেন্দ্রে মানুষ যায় না আস্তে কোন কেন কেন্দ্রের সামনে মিস্টার ডগ বসে থাকে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা ওরারে গুতগুতি লাগছে পার্লামেন্টে 15 বছর খুব গান গাইছে এক মহিলা এবার সান শেষ এবার নাই এখন ও কোথায় ফাটাবে বলেন তোর ফাটানো তো শেষ ফাটাফাটি শেষ সম্মানিত ভাইরা মুনাফিকি আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন সারা জীবন অভিনয় করে করে নাচানাচি করে করে অভিনয় করে সিনেমার জগতে কাজ করে নির্বাচনের আগ দিয়ে মাথায় টুপি আল্লামা আছে না আছে না নয় এগুলো ভন্ডামি এগুলো আমরা বুঝি জনগণ বোঝে বোঝে না জনগণ বোঝে না আমার বন্ধুগণ পাপ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায় বেহায়া হয়ে যায় তার কাছে এগুলো কমন মনে হয় কিছুই মনে হয় না তার কাছে সেন্স পর্যন্ত সে হারিয়ে ফেলে আমার বন্ধুগণ আজকে সমাজ অন্যায় কাজগুলো করা সহজ হয়ে গেছে মতটাকেল ইজি করে দেওয়া হয়েছে জেনা কি ইজি করে দেওয়া হয়েছে মদের বোতল সহজেই পাওয়া যায় মদ কেন হারাম মদ খেলে তাল না মাতাল আজ থেকে তাল না মাতাল এক মদরও মদ খায়া রাত তিনটার দিকে বাড়ির সামনে আসছে দরজা ডাকতেছে মাথা তো ঠিক নাই লোড হয়ে আছে বুটের পাইছে যে আমার স্বামী তো আসছে কিছু খাইছে ওর তো মাথা ঠিক নাই ছেলেকে ডাক দিয়ে বলে আব্বা এদিকে আসো তোমার বাপ আসছে আমি তো ভয় পাচ্ছি কি যে করে ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে গিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম বুঝলেন না বউ কয় হায় রে আমার কপাল স্বামীর মুখে মায়ের ডাক তোমার কি একটু হুঁশ নাই পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম এই হলো নেশা আর সেই নেশাকে আল্লাহ রাসূল বললেন আল খামরু উম্মুল খাবাইস মদ হচ্ছে সকল পাপের মা সকল পাপের কি মা সে মদ আজকে অ্যাভেলেবল হয়ে গেছে মত সমস্ত পাপের মা কেন জাস্ট একটা এক্সাম্পল কোন এক আল্লাহর ওলি এক শহরে বসবাস করতেন সেই শহরে বসবাস করতে এক ভ্রষ্ট নারী চরিত্রহীন নারী পতিতা নারী বহু পুরুষের চরিত্র সে নষ্ট করেছে অনন করেছে সে ভাবলো জীবনে বহু নারী পুরুষের চরিত্র তো নষ্ট করলাম দেখি তো আল্লাহর ওলিকে টার্গেট করলাম টার্গেট করে কোন এক বেকায়দায় তাকে ফেলে দিয়েছে ঘরের মধ্যে তুলে বলতেছে শোনো আমি জানি তুমি বড় আল্লাহওয়ালা মানুষ
তোমার সামনে তিনটা অপশন খোলা আছে নাম্বার 1 এই যে মদের বোতল খেতে হবে তোমাকে নাম্বার 2 আমার সঙ্গে জেনা করতে হবে নাম্বার 3 এই যে শিশু একটা আছে একে হত্যা করতে হবে এই তিনটার যেকোনো একটা বেছে নাও নচেত আমি এমন চিল্লান মারবো গোটা নগরী ডেকে আনবো সামনে তোমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না বেচের আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালা মানুষ কি হাম চিন্তা করেন না জেনা তো করাই যাবে ঈমান থাকবে না হত্যা তো কোনো প্রশ্নই নাই মদের বোতল এটাও তো হারাম এখন কি করি তো মদের বোতল দেখি এক ঢোক মারি এটাকে একটু আসান মনে করে এক ঢোক মারছে এক ঢোক যে জীবনে কোনোদিন জর্দা খায় না একদিন প্রথম দিনে জর্দা খেলে কি হবে বলেন তো মাথা ঘুরে পড়ে যাবে এক ঢোক মারা মাত্রই মাতাল জেনাও হলো মাতালে কি জেনাবাদ থাকে জেনাও হলো আবার ছোট্ট বাচ্চাটা খুনও হলো তাহলে নেশা শরাব মদ এটা এমন একটা অপকর্ম মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে ঠিক কি না আজকে সেই সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি আর তৃপ্তির ঢেকুর গিলতেছি কিছু হুজুর তো আছে দোয়া করার জন্য আকাম কুকাম কইরা ওই সমস্ত লোকগুলো করে কি জানেন হুজুরদের আবার দাওয়াত দেয় হুজুর একটু আসেন তো একটু দোয়া করে দেন দোয়া করে আল্লাহ এই সিনেমার বরকত তুমি আল্লাহ দিয়ে দাও দেখছেন সিনেমা হল উদ্বোধন হবে এরকম হুজুর আছে না মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে পিরসাবকে ডাক দেয় পিরসাব দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরি যত কলা কৌশলী যত কর্মচারী আছে সবার প্রতি খাস রহমত নাজিল করো আর মদের প্রোডাকশন বাড়ায় দাও এরকম বদমাইশ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন উনি দামেস্কের জেলখানায় কিসের জেলখানায় বলেন তো দেখেন তো বড় বড় আল্লাহওয়ালা সব কোথায় বলেন তো সবাই কোথায় জেলখানায় আবু হানিফা কোথায় আমাদের দেশের কোরআনের বাকি কোথায় জেলখানায় আবু হানিফা রাহমাতুল্লাহ আট বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে সম্মানিত ভাইয়েরা ইমাম ইবনে তাইমিয়া দামেস্কের জেলখানায় এক জেলার এসে বলতেছে হুজুর আমাকে মাফ করে দিবেন কেন কোনো কিছু করার নাই আমরা হুকুমের গোলাম ইমাম ইবনে তাইমিয়া তাকে বললেন আল্লাহর কসম তোমার মতো লোকজন না থাকলে ওরা কারো উপর জুলুম করতে পারতো না তোমরা আছো বলেই তারা জুলুম করতে পারে ইবনে তাইমিয়া বলে ফেললে আছে না এরকম আছে না তাহলে কেন্দে লাভ আছে হুকুমের গোলাম বলে লাভ আছে হুকুমের গোলাম বলে কেউ কি জামিন পাবে পাবে না যে চাকরি করতে গিয়ে হক কথা বলা যায় না যে তাবেদারি করতে গিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে হয় জালিমদের পক্ষ নিতে হয় সেই সমস্ত নেতৃত্ব চাকরির মুখে আমরা থুতু মারি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা পাপের কাছে যাব না জোরে বলি ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাহাজ্জুদ কিছু বাদ গেছে সমস্যা নাই কিছু নফল নামাজ বাদ গেছে সমস্যা নাই কিছু জিকির আজকার বাদ গেছে সমস্যা নাই কিন্তু একটা পাপ একটা বড় পাপ আমি আমার জীবন থেকে মাইনাস রেখেছি এটাই সবচেয়ে বড় অর্জন জোরে বলি সুবহানাল্লাহ পাপমুক্ত জীবন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পাপ করব না জোরে বলি ইনশাআল্লাহ পাপ থেকে বিরত থাকলেই আমাকে জান্নাত দিবেন কে আসতে বলবেন না কে দিবেন জান্নাত আল্লাহ দিবেন জাহান্নামটা কত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর জাহান্নাম যেদিন জিব্রাইল জাহান্নামকে দেখেছেন সেদিন থেকে তার মুখে কোনোদিন হাসি ছিল না এত ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নামের গর্তের মধ্যে জাহান্নামের মধ্যে যখন সূর্য উদয় হবে সূর্য যদি ঢুকানো হয় সূর্য হেরে যাবে সূর্য তার অস্তিত্ব থাকবে না এত বড় জায়গা হলো জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সাকার থেকে জাহান্নাম থেকে এই সমস্ত ভয়ানক জায়গা থেকে বান্দা তুমি যদি বাঁচতে চাও তোমার কিছু আমল করতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল শিখিয়ে দিয়েছেন। এক জায়গায় বলছেন মাসালাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جوري بولون الله أكبر তোমরা আজকে দোজকে কেন দোজকবাসী বলবি আমরা আজকে সাকার নামক দোজকে জাহান্নামের দরজা হলো সাতটা এর মধ্যে সাকার একটা দরজা জাহান্নামে আমরা এইজন্য আমরা দুনিয়াতে আযান শুনেছি কিন্তু নামাজে যাই নাই এরকম মুসলমান তোমার দেশে নাই আসতে বলবেন না সেনা নাই আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি আমার দেশে বিড়িওয়ালা বেশি না বিড়ি ছাড়া বেশি আমার দেশে কোরআন পড়তে পারা লোক বেশি না কম বেশি কমের পরিমাণটাই বেশি কোরআন পড়তে পারে না কোরআন সহি করে পড়তে পারে না আজকে 53 বছর দেশ শিক্ষা মন্ত্রণালয়ে আছে কত কি আছে কিন্তু আজকে জাতির একটা সিংহভাগ অংশ তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না কেন পারে না কি জন্য পারে না অবশ্যই ব্যর্থতা অবহেলা আছে না নাই বলে আসতে বলবেন না আছে না আজকে বিশেষ পরীক্ষার ভাইবা বোর্ডে যদি বলা হতো যারা মুসলিম পরিবারের সন্তান তাদেরকে ভাইবা বোর্ডে কোরআনে কারিমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত শুনতো শুনবো আমরা সবার তেলাওয়াত সহি হয়ে যেত কিন্তু আমার দেশের বিশেষ ক্যাডার তো দূরের কথা মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্টের তেলাওয়াত দিয়ে শুরু হবে অধিবেশন কারি সাহেব যায় না একজনকে একজনকে বলেছে স্পিকার মহোদয় আপনি তেলাওয়াত করেন এক এমপি উঠে তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হে শয়তান কই তোরছে তেলাওয়াত আমার ভালো আছে আছে না এরকম আছে না এরা আবার বলে কি জানেন হুজুররা হুজুররা কি বুঝে হুজুররা কি জানে হুজুররা জানেটা কি যারা কোরআন জানে তারা সব জানে যারা সুবহান আল্লাহ যারা কোরআন জানে তারা সব জানে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যারা কোরআন জানে না তারা কিচ্ছু জানে না ওরা খুব জানে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ খুব জানে না ওরা খুব জানে না খুব জানে ঈদুল আজহার জানাজা নামাজ না আর একজন তো পার্লামেন্টে বলেই ফেললো মিশকাত শরীফ সিয়াসিতের হাদিস সিয়াসিতের বই মিশকাত শরীফ ওসের মধ্যে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা অসুবিধা হচ্ছে আপনাদের আলোচনা চলুক জোরে বলি ইনশাআল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হলো আমরা গুনাহ করব না জোরে বলি ইনশাআল্লাহ কিন্তু গুনাহ করব না বললে কি হবে গুনাহ হয় না আসতে পারে গুনাহ হয় না কিন্তু লেভেল আছে বড় কোনো অপরাধ করা যাবে না আমি একজনকে থাপ্পড় মারলাম আমার কি ফাঁসি হবে আমি যদি খুন করি বলেন তো মারা তো দুইটাই একটা থাপ্পড় মার আরেকটা কি একেবারে মেরে দেওয়া দুই অপরাধ কি এক না এক অপরাধে আমার হয়তো চট থাপ্পড় হবে এই তো আর আমি যদি একজনকে খুন করে ফেলি দুনিয়ার আদালতে আমার কি হবে ফাঁসি হয়ে যাবে তেমনই কিছু অপরাধ আছে যে অপরাধগুলো ছোট আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন যেরকম সুবহানাল্লাহ কিন্তু বড় বড় কোন গুনাহ আমরা করব না তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন এর মাঝে যদি বান্দা ভালো কিছু কাজ করতে পারে এর মধ্যে সবচেয়ে বড় চূড়া হলো জিহাদ এর চাইতে বড় কোন আমল এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই অন্ধ সাহাবি আমার নবীর খুব প্রিয় সাহাবি ছিলেন যার শান আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইয়ুদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবদ্দশায় বহু যুদ্ধ তিনি শুনেছেন চোখে দেখতেন না বদর বদর হয়েছে উহুদ হয়েছে খন্দক হয়েছে সব যুদ্ধের আগদি নবীর সামনে অন্ধ সাহাবী গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ বদরে যেতে চাই কেন জিহাদ করে আমি শহীদ হয়ে যাব
ওহুদে যেতে চাই জিহাদ করে শহীদ হয়ে যাব রাসূল কোন যুদ্ধে তাকে পারমিশন দেন নাই না রে আব্দুল্লাহ চক্ষু নাই তোমার তুমি জিহাদে যেতে পারো না প্রথম খলিফার আমলে তিনি অনুমতি পান নাই কিন্তু দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি দাঁড়িয়ে একদিন বলতেছেন খলিফাতুল মুসলিমিন বুড়া হয়ে গেলাম আমার কত ভাই হিসাব না দিয়ে জান্নাত পেয়ে গেল শহীদ হলে পরে হিসাব দেওয়া লাগবে লাগবে না কত আমার বন্ধু বান্ধবরা আমার কত প্রিয় ভাইরা বদরে বিদায় নিল উহুদে বিদায় নিল খন্দকে বিদায় নিল সাত দিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব বিনা হিসেবে জান্নাত চলে গেল খলিফাতুল মুসলিম আমার কি মন চায় না আমি বিনা হিসাবে জান্নাত পেতে চাই সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বললেন রাসূল আপনি কোন অনুমতি দেন নাই প্রথম খলিফা আপনি কোন অনুমতি দেন নাই আমি আপনাকে কেমন করে অনুমতি দেব তিনি বলছেন আমি কি জান্নাত যেতে চাই না আমি কি বিনা হিসেবে জান্নাত পেতে পারি না আমার কি সে অধিকারটা নাই সাইয়েদনা ওমর ফারুক বলছেন ভাই আব্দুল্লাহ আপনার তো চোখ নাই আপনি শত্রু না দেখে আপনি মোকাবেলা করবেন কেমনে আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাকতুম বলছেন আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন তার উত্তর আমি আজকে রেডি করে এনেছি সুবহানাল্লাহ আমি উত্তরটা রেডি করে এনেছি কি উত্তর বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদম মানে একদম মার পেটতে গন্ধ এই অন্ধ সাহাবী বলছেন আমিরুল মুমিনিন সবাই তো যুদ্ধের ময়দানে গিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে না কেউ যোদ্ধাদের খেদমতে ব্যস্ত থাকে সেবায় ব্যস্ত থাকে কেউ সীমানা পাহারা দেয় কেউ তাঁবু পাহারা দেয় কেউ নেতৃত্ব পাহারা দেয় কেউ নেতাদের পাহারা দেয় কেউ অস্ত্র যোগান দেয় কেউ কালিমার ঝান্ডা পতাকাটা হাতে ধারণ করে থাকে আমিরুল মুমিনিন আমি অন্ধ হতে পারি কিন্তু আমার গায়ে তো শক্তি আছে অন্তত আমাকে অন্য কোনো দায়িত্ব না দিয়া আমাকে অন্তত কালিমার ঝান্ডা যেন আমার হাতে দেওয়া হয় সবার সামনে আমি কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব এই নিশানাকে লক্ষ্য করে মুসলিম মুজাহিদরা যুদ্ধ করবে আমি নড়াচড়া করব না কাফির মুশরিকরা আমাকে দেখে দেখবে আমি অন্ধ মানুষ আমি এক পায়ে দাঁড়িয়ে থাকব ওই দিক থেকে বাতিল শক্তি আমাকে লক্ষ্য করে তীর মারে মেরে দেবে বক্ক ভেদ করে পিঠে বের হয়ে যাবে রক্ত ঝরে ঝরে পড়বে আমি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে সরাসরি আমি বিনা হিসাবে চলে যাব কাদিসিয়ার যুদ্ধের ডাক চলে এলো সাইয়েদনা ওমর ফারুক তাকে অনুমতি দিয়ে দিলেন এবং তিনি বললেন ভাই আব্দুল্লাহ আমি তোমার চেহারার মধ্যে শহীদের গন্ধ পাচ্ছি আল্লাহু আকবার যুদ্ধে শাহাদত বরণ করলেন তিনি তাদের মধ্যে কি চেতনা লালন করেছে কি চেতনা তাদের মধ্যে কাজ করেছে আমার ভাইরা দুনিয়ার কোনো মোহ তাদেরকে কাজ করে নাই তারাবেলাস নগরী খলিফা ওসমানের শাসনামল তারাবেলাস নগরী সেই নগরীর রাজা হলো রাজা জার্জিস রাজা জার্জিস আব্দুল্লাহ বিন সাদকে খলিফা ওসমান পাঠায় দিলেন তাদের মোকাবেলায় রাজা জার্জিস 130,000 সৈন্য নিয়ে যখন রওনা দিয়েছে এমন সময় আব্দুল্লাহ বিন সাদ শুনতে পারলেন কথাগুলো বিশাল বড় অস্ত্র বিশাল বড় সৈন্য সংখ্যা নিয়ে আসছে এইদিকে রাজা জার্জিস ঘোষণা করেছে মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাদের মস্তক যে কেটে আনতে পারবে যে সৈনিক সেই সৈনিকের সঙ্গে আমার সুন্দরী মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব এমন ধরনের অফার যখন দিয়ে ফেললো এইদিকে আব্দুল্লাহ বিন সাদ যখন শুনতে পেলেন এমন অফার দিয়ে ফেলেছে আব্দুল্লাহ বিন সাদ বলছেন মুসলিম ও সৈনিক কে আছো যে রাজা জার্জিসের মস্তক কেটে আমার সামনে হাজির করবে ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে আমি ওই সৈনিকের বিয়ে দেব এবং তাকে উপযুক্ত দিরহাম স্বর্ণ দিরহাম স্বর্ণ মুদ্রা আমি তাকে গিফট করব এমন জাতীয় অফার দুই দিক থেকেই যখন দেওয়া হলো যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের এক পর্যায়ে একজন সেনাপতি একজন সৈনিক সামান্য সৈনিক জুবাইর নামে একজন আল্লাহর মুজাহিদ আল্লাহর দিনের মুজাহিদ রাজা জার্জিসের মস্তকটা কেটে ফেলে দিয়া সেই মস্তক এনে আব্দুল্লাহ বিন সাদের চোখের সামনে যখন ফেলে দিয়েছে কিন্তু কে ফেলে দিয়েছে জুবাইর এটাকে আড়াল করলেন জুবাইর সামনে ফেলে দিয়েছেন কিন্তু আব্দুল্লাহ বিন সাদ এটা লক্ষ্য করেন নাই মুসলমানদের বিজয় হয়ে গেল রাজা জার্জিস দুনিয়া থেকে বিদায় নিল রাজার কন্যা দুহিতাকে ধরে এনে আব্দুল্লাহ বিন সাদের সামনে দাঁড় করানো হলো এমন সময় আব্দুল্লাহ বিন সাদ বলছেন কে রাজা জার্জিসকে মেরেছ বলো কেউ আসে না কেউ আসে না এত বড় লোভনীয় অফার আমি তাকে স্বর্ণমুদ্র উপহার দেব এই রাজা জার্জিসের দহিতা কন্যার সঙ্গে তার বিয়ে দেব এমন অফার এই প্রত্যাখ্যান কে করছে আমার সামনে চলে আসো আসে না আসে না শেষ পর্যায়ে
ওই রাজা জার্জেসের কন্যাই বলে ফেলদেছে আব্দুল্লাহ বিন সাদ আমার চোখের সামনে সে দাঁড়ায় আছে কিন্তু পরিচয় দিচ্ছে না এই যে যুবক তার নাম জুবায়ের জুবায়েরকে বলা হলো জুবায়ের তোমার এত বড় অফার স্বর্ণমুদ্রা পাবে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কেন আমার সামনে প্রকাশ করছো না সঙ্গে সঙ্গে জুবায়ের বলছে না আমাদের লিডার সেনাপতি আল্লাহর কসম করে বলি যুদ্ধ অংশগ্রহণ করি আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান্নাত পাওয়ার জন্য নারীকে পাওয়ার জন্য নয় আর স্বর্ণমুদ্রা আহরণ করার জন্য নয় যখন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে বান্দার কোনো হিসাব হবে না আল্লাহ কি সুন্দর করে অফার করছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جنبلون الله أكبر أمي كي تمادر كمون اكتا ببشار كتا بولبو جي ببشار تمك جهنم تكي مچابي আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই নামাজ পড়লে জান্নাত দেব রোজা রাখলে জান্নাত দেব লাআল্লাকুম তাত্তাকুন রোজার ফলাফল বলেছেন নামাজ পড়লে জান্নাত দেবে এমন সরাসরি কোন আয়াত বলেন নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন একটা কাজ তোমরা যদি করতে পারো যে কাজটা করলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দেব তার এক নম্বর কাজ হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جنبلون الله أكبر الله رستي جهاد كرب মুনাফিকরা নামাজ পড়তে পারে মুনাফিকরা দান করতে পারে মুনাফিকরা সাদকা করতে পারে মুনাফিকরা দাঁড়ি রাখতে পারে মুনাফিকরা সুরমা লাগাতে পারে মুনাফিকরা পাগড়ি পড়তে পারে মুনাফিকরা মেসওয়াক করতে পারে মুনাফিকরা তাহাজ্জুদ পড়তে পারে কিন্তু মুনাফিকরা জিহাদে অংশ গ্রহণ করতে পারে না একটু কান লাগান সময় তো খুব অল্প সব দিক থেকে একটু একটু করে শোনাতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো আমি তোমাকে জান্নাত দেব আল্লাহ বলছেন নাম্বার দুই ৮২ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার ইমান যারা আনবে আমলে সালেহ যারা করবে নেক আমল যারা করবে তারা হবে জান্নাতের বাসিন্দা অস্থায়ী না স্থায়ী জান্নাত এমন একটা জায়গার নাম যে জায়গায় ঢুকলে পরে বের হওয়ার কোনো সুযোগ আবার কি জেলখানা মনে হচ্ছে নাকি জেলখানাও কিন্তু না জান্নাত এমন একটা জায়গার নাম যে জান্নাতের মধ্যে এত নিয়ামত কল্পনাও কখনো ছিল না চোখ কোনোদিন দেখে নাই কান কোনোদিন শোনে নাই অন্তর কখনো এমন কল্পনা করেনি এমন এমন অকল্পনীয় এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাতের একটা কোরা রাখার জায়গার দাম খায়রুদ দুনিয়া ও মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো এক জান্নাতের ভিতরে একটা কোরা রাখার জায়গা জোরে কল সুবহানাল্লাহ এমন জান্নাত কে রেখেছেন আল্লাহ সোরের জন্য সুবহান ডাকাতের জন্য না মদরুর জন্য না তারপর খুনির জন্য জেনাকারের জন্য ইমানদারের জন্য কিসের জন্য ইমানদার কখনো বান্দার হক নষ্ট করতে পারে না ইমানদার কখনো আল্লাহর হক নষ্ট করতে পারে না ইমানদার কখনো মানব বিরুদ্ধ সমাজের কল্যাণের বিপরীত কোন কাজ করতে পারে না শেষ করে দেই নাকি ১২টা বাজাজে তাও বাজুক একজন সময় সময় দিয়ে দিছে আমারে আচ্ছা দেখা যাক আপনি যদি শুনতে চান আমি শোনাতে পারবো রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা سبحان الله والحمد لله لا إله
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূল বললেন সাহাবী দাঁড়ায় আর তুমি কি চিন্তা করো হুজুর, আমি যুবক মানুষ আমার তো বিয়ে হয় না। রাসূল বললেন কে বলেছে তোমার বিয়ে হবে না, আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। মেয়ে ঠিক করে বিয়ে দিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়েটা হওয়ার পরপরই জিহাদের ডাক চলে এসেছে, জিহাদে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করে জুলাইবিব শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল, রাসূল জানতে পারলেন জুলাইবিব শাহাদত বরণ করেছে। রাসূল নিজে চলে গেলেন, নিজেই গিয়ে দেখেন জুলাইবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার হাত কাটা পা কাটা মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে। কিন্তু লক্ষ্য করে দেখেন তার চতুর্পাশে সাতটা কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি জুলাইবিবের লাশ লাশটা দেহগুলো সবগুলো এক জায়গায় করলেন, বলছেন ও সাহাবীরা আমার জুলাইবিব দুনিয়ার সমস্ত মেহমহ ত্যাগ করে সুন্দরী স্ত্রী সবগুলোকে মাইনাস করে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দেখো জিহাদে অংশগ্রহণ করে নিজে শুধু শহীদ হয় নাই, সাতজন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমার জুলাইবিব জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই জন্য ভালো করে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার সূরা কাহফের শেষের দিকে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حوالا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তোমাকে এক নম্বর জান্নাত দেব। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন নাকি? নামাজ না পড়া, নামাজ কি সবাই পড়তে রাজি আছি না? ইনশাআল্লাহ নামাজ সবাই পড়তে রাজি আছি তো? যে নেতা নামাজ পড়ো না সেই নেতার পিছনে দেওয়ার দরকার, যাওয়ার দরকার। যে নেতার নামাজ সমাজে কায়েম করতে চায় না সেই নেতাদের মুখে আমরা জুতা মারি থুতু মারি, সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সব দেখছি, এখন দেখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেখলাম তো সবকিছু, কি দেখে বাদ থাকলো আমাদের? শুধু আমরা ঠকি, মিথ্যা সকল পাপের মা, এটাও মিথ্যাও পাপ, সকল পাপের মা। আল-কিযবুল খাতিয়াত, সেই মিথ্যা কথা বেশি বলে কৃষক, শিক্ষক, নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কারা বেশি মিথ্যা কথা বলে বলে দেখেন। আমি কিন্তু কয়েকটা বলছি, এর মধ্যে আপনারা বের করে নিয়েছেন, কিন্তু উত্তর কিন্তু আমার দেওয়া লাগলো না। আস্তে কোন কোন ঠিক কিনা? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চকরিয়া একটি ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আলেমদেরকে জীবন দিয়ে ভালোবেসেছে এমন রেকর্ড চকরিয়ার আছে না নাই? আছে। ওই সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেকে বলে জিহাদ নাকি নাই, অনেকে বলে এটা ফতুয়া দেয়, অনেক মুফতি আছে ফতুয়া দেয় জিহাদ নাকি এখন নাই। তো বাইতুল আকসা যে ইহুদির বাচ্চারা দখল করে রাখছে, অবরুদ্ধ করে রেখেছে, ওই বাইতুল আকসাকে উদ্ধার করার জন্য কি দরকার নাই বলে? বদমাইশ এগুলো, এগুলো বদমাইশ। এসি রুমের ভিতরে বসে বসে শুধু ফতুয়াবাজি করে, আছে না নাই? এরা শুধু, এরা ফতুয়া সন্ত্রাস। এরা কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাস, এগুলো বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমরা হালাল কিছু খাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন আমার একজন প্রশ্ন করছে, হুজুর মানে বদমাইশ টাইপের,
আচ্ছা আল্লাহর নাম না নিয়ে যবহ করলে যদি কোনো প্রাণী যদি হালাল না হয় মাছও তো একটা জীবিত প্রাণী এটা মরে গেলে তে খাওয়া জায়েজ হয় কেন দেখছেন বদমাশের প্রশ্ন দেখেন হুরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির আছেন একটা আয়াত আছে আছে তো আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন মাইতাতা তো মাছও তো মরে এটা জায়েজ হয় কেমনে দেখেন বেকুবের প্রশ্ন দেখছেন আপনি এরা এরকম প্রশ্ন করে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে জান্নাতে নাকি পায়খানা নাই ল্যাট্রিন নাই তাহলে সেখানে পেশাব পায়খানা মানুষ বাসবে কেমনে ওরা কিন্তু মানে অদ্ভুত এবং অযৌক্তিক কিছু কিছু প্রশ্ন খাড়া করে আচ্ছা জান্নাতের মধ্যে যদি পেশাব পায়খানার ঘমই থাকে তাহলে জান্নাত পাইলাম কেন জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা থাকবে না কোনো ঘুম থাকবে না সুবহানাল্লাহ বলেন আমরা যখন মার পেটে 10 মাস ছিলাম ওখানে ল্যাট্রিন কটা ছিল আস্তে কয় কোনো কি পায়খানা ছিল ওখানে কোনো পেশাবের জায়গা ছিল মার পেটের ভিতরে যদি আল্লাহ তাআলা আমাকে পেশাব পায়খানা ছাড়া যদি 10 মাস মার পেটে যদি আমাকে সুস্থ রাখতে পারেন সে আল্লাহ কি জান্নাতের মধ্যে রাখতে পারেন না তাহলে সামনে তো উত্তর আছে সামনে উত্তর থাকলো না তার বেকুব বোঝে না তো আমার এরকম প্রশ্ন করছে আমি বললাম শোনো আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন আর যেটা হারাম করেছেন এখানে সাইন্টিফিক কিছু উত্তরও আছে বৈজ্ঞানিক কিছু উত্তরও আছে স্থলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো যখন সে শ্বাস গ্রহণ করে অক্সিজেন নেয় আর ছেড়ে দেয় কি যারা পড়াশোনা করেছেন কি ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তো মানুষ যখন স্থলভাগের কোনো প্রাণী খেতে যাবে সায়েন্স বলতেছে যদি এটাকে জবো করা হয় তাহলে জবের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডের মতো যেটা বিষাক্ত অংশ রক্তপাত হওয়ার সঙ্গে সঙ্গে সে বের হয়ে যায় দূষিত অংশগুলো বের হয়ে যায় আর যদি মরে যায় রক্তগুলো জমাট বাঁধে দেহের ভিতরে মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে এটা সায়েন্স বলছে আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা হারাম করা হয়েছে মৃত প্রাণীকে এটা অধিকাংশ তাফসিরে এসেছে এটা স্থলভাগের প্রাণীকে বোঝানো হয়েছে কিন্তু জলজ প্রাণী জলভাগের যে প্রাণী এই প্রাণীগুলো এরা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে কিন্তু কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো সুযোগ নাই এরা যদি মারাও যায় এদের দেহ থেকে বান্দার জন্য ক্ষতিকর কোনো কারণ হবে এমন কোন অংশ তার দেহে থাকে না এই জন্য খাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বেকুবদের প্রশ্ন তো সারা জীবনে থাকবে বেকুবরা প্রশ্ন করেই যাবে কিন্তু ইসলাম কোনো যুক্তি দিয়ে চলবে না ইসলাম চলবে হলো দলিল দিয়া ইসলাম কার আস্তে বলি ইসলাম কার আল্লাহ তাআলা তালাক শব্দ দিয়েছেন কোরআন শরীফে তালাক আছে না নাই আছে বিয়ের কথাও আছে তালাকের কথাও আছে তালাক প্রাপ্ত কোনো নারী যদি অন্য কোনো স্বামী গ্রহণ করতে চায় তাকে অপেক্ষা করতে হয় কয় মাস ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু তিন মাস কয়েক দিন সামথিং তিন মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হয় কেন বিধানটা কার আসতে বলবেন বিধানটা কার আচ্ছা বিধবা যদি স্বামীকে হারায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আরেকদিন বহুদিন আগের কথা একদিন আমার ফোন দিছে রাত তিনটায় ফোন দিয়ে বলতেছে তুমি কেমন আছো এক মহিলা তো তুমি কেমন আছো মানে খুব পরিচিত মনে করে এরকম বলতেছে আমি বললাম যে আপনি কাকে ফোন দিয়েছেন কে এরকম করে ভান করো কেন ভাবতেছে কাম তো সারা তে রং নাম্বারে ফোন দিছে বললাম যে একটু ভালো করে চেক করেন আপনি মনে হয় ভুল করছেন কত কেন না না তুমি আমার সঙ্গে অভিনয় করতেছো কেন বারবার বলতেছে পাশে আমার বউ শুয়ে আছে কিন্তু আমার রাত তিনটার দিকে কোনো মহিলার আওয়াজ যদি বইয়ের কানা যায় তাহলে কি হতে পারে বলেন ও তো বড় দারোগা বইছে বড় দারোগা কেউ আছে নাকি কণ্ঠ হ্যাঁ বউকে সাথে নিয়ে আপনি চলতেছেন রাস্তায় হঠাৎ করে যদি বইয়ের সামনে যদি কোনো মহিলার দিকে যদি 29 সেকেন্ড ছায়া থাকেন ওই সময় কিছু বলবে না সন্ধ্যার পর বাড়িতে ঢুকবেন যদি বলবেন সুইটি এক গ্লাস পানি দাও থাও তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে ঠিক আছে না তো পর আমি বললাম আপু আপনি মনে হয় কোনো ভুল করতেছেন আপনি রং নাম্বারে কো সরি তো মোবাইলটি এগুলোই করে তাই না
এটাকে নিয়ন্ত্রিত করা উচিত কোরআন শুনতে এসেছি এটাকে সাইলেন্ট করে অন্য সময় আমরা কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ তো তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস 10 দিন আর বিধবা নারীকে অপেক্ষা করতে হয় স্বামী মারা গেছে অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই বিধবা নারীকে অপেক্ষা করতে হবে কয় মাস আরবাতু আশহুরি ওয়া আশরা 4 মাস 10 দিন গুনে গুনে এই বিধান কে দিয়েছে আস্তে বলবেন না কে দিয়েছেন এটাকে এই দুটো আয়াতকে রিসার্চ করেছে পশ্চিমা কিছু চিকিৎসকরা এটা গবেষণা আসছে তারা গবেষণা করতেছে যে কেন তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস করা হলো বিধবা নারীর জন্য 4 মাস কেন করা হলো একই সিস্টেম তালাকে পৃথক হইছে আর একটা মৃত্যুর মধ্য দিয়ে পৃথক হইছে কেন 1 মাস 10 দিন বাড়ানো হলো স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে তখন স্বামী হলো দেবার জাতি আর স্ত্রী হলো নেবার জাতি রিসিভ করার জাতি স্বামী থেকে নির্গত যে স্পার্মটা স্ত্রী গ্রহণ করে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া কিছু প্রোটিন স্ত্রীর দেহে জমা হয় মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাবিত করে তো এটা যদি তার শরীরে বহন করতে থাকে এই অবস্থায় অন্য কোন পুরুষ যদি এসে সেই স্ত্রীর কাছে যদি আবার চলে আসে ডাবল ব্যাকটেরিয়া রোগাক্রান্ত হয়ে পড়বে এখন তাহলে তার আগের দেওয়ার স্বামীর যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে যেতে সময় লেগে যায় 1 মাসে 30% 2 মাসে 60% 3 মাসে 90% 3 মাস 10 দিনে 100% শরীর থেকে সমস্ত ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ বল তখন সে অন্য স্বামীর জন্য উপযুক্ত হয়ে যায় কিন্তু বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো এর কারণ হলো ওই চিকিৎসকরা গবেষণা চালিয়েছে নারীদের উপরে কিছু জরিপ চালিয়েছে গবেষণা করেছে একটা তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস 10 দিন বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন হওয়ার হেতু হলো 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো 1 মাস কেন বাড়ানো হলো তালাক যখন হয় ঘৃণার মধ্য দিয়ে হয় ঘৃণা জন্মের স্বামীর উপরে কিন্তু বিধবা যখন স্বামীকে হারায় স্বামীর প্রতি তার মহব্বত আগের চাইতে আরো কমে না বাড়ে স্বামীর প্রতি মহব্বত বেশি বাড়ার কারণে স্বামীর রেখে যাওয়া সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো সে লালন করতে থাকে হারে আমার স্বামী আমাকে কত মহব্বত করত আদর করত আমাকে মহব্বত করত আমাকে খুব কাছে টানত এই আদর মহব্বতের কারণে অতিরিক্ত মায়া থাকার কারণে তার শরীর থেকে সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায় শেষ পর্যন্ত সেই জরিপে ওই পশ্চিমা চিকিৎসকরা বলতে বাধ্য হয়েছেন এই পৃথিবীতে যদি সুস্থ সবল এবং চরিত্রমতী সুস্থ নারী যদি পৃথিবীতে থেকেই থাকে সেই সমস্ত মুসলিম নারী যারা ইসলামকে মেনে চলে জীবন চালায় জোরে কোন সুবহানাল্লাহ আমরা ইসলামকে মানব জোরে বলি ইনশাআল্লাহ যুবকরা কোনো নোংরা কাজে যাবে না নোংরা জিনিস দেখবে না পর্নোগ্রাফি এটা তোমার এত বড় গুনার কাজ হস্তমৈথুনের চেয়েও হাজার গুণে গুনার কাজ হলো পর্নোগ্রাফি দেখা তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে তোমার যৌবনের শক্তি হারায় ফেলবে তুমি শুক্রাণু দিতে পারবে না সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি এগুলোর ধারে পাশে যাবে না যুবকরা তোমরা সচেতন আজকের এই প্রযুক্তির দুনিয়া তোমার প্রযুক্তি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলোর দিকে যাবে না রোজা থাকবা তাহাজ্জুদ পড়বা কোরআনটাকে চর্চা করবে কোরআনের জিকির যার বেশি তার কাছে শয়তান পাত্তা পায় না আল্লাহু আকবার আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম আমরা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ পাপ আমরা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব কয় অক্ত কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি 5 অক্ত নামাজ কারা কারা পড়বেন জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন কষ্ট পাচ্ছেন মনে হয় খুব আর আরেকটা বিষয় সেটা হলো জান্নাত পেতে হলে জান্নাতটা দিবেন কে তার সঙ্গে মহব্বত কমান দরকার না বাড়ান দরকার
আর সেই জান্নাত পেলে হলে একজন মাধ্যম লাগবে তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু তার সঙ্গে মহব্বত কমান দরকার না বাড়ান দরকার ইমানদার হতে হলে আমার চাইতে রাসূলকে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো সম্পদের চাইতে মানুষের চাইতে গোটা দুনিয়ার সকল কিছুর চাইতে সাহাবীদের দাম এত বেশি হওয়ার কারণ কি সাহাবীদের দাম এত বেশি হওয়ার এক নম্বর কারণ হলো সাহাবা কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন জোরে বলি সুবহানাল্লাহ রাসূলকে আমরা আনুগত্যের মধ্য দিয়ে ভালোবাসা উপহার দেব জোরে বলি ইনশাআল্লাহ একটা সাহাবীর কথা মনে হলো আমার একটু বসেন আর কিছু সময় আমি কথা বলবো আমি তো সূরা হুমাযার দিকে যেতেই পারতেছি না শুধু জান্নাত জাহান্নামের কিছু কথা আমি আজকে বললাম না শুরু করব আবার নতুন কইরা শুরু করব আবার লাগাবো আলোচনা চলো হুজুর মরু বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা এক সাহাবীর কথা মনে হলো আমার তিনি হচ্ছেন সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম সাহাবীর নাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি খন্দকের প্রান্তরে পরিখা খনন করার সময় সাহাবে কেরামকে বলেন সাহাবীরা পরিখা খনন করতে হবে শত্রুকে মোকাবেলা করার জন্য শত্রু যেন মদিনায় না ঢুকতে পারে লম্বা একটা পরিখা একটা ক্যানেল আমাদের করতে হবে তিন মাইল লম্বা মদিনাকে সেফ করার জন্য নবীজি বললেন কারা কারা আছো আসো 1400 সাহাবী অংশগ্রহণ করলেন সুবহানাল্লাহ বলেন 1400 সাহাবী আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিলেন আমার নবীজি কোদাল হাতে নিয়া পরিখা খনন শুরু করে দিলেন পরিখা খনন করতে করতে দেখা গেল নবীজির কোনো খাবার ছিল না সাহাবে কেরামদের কোনো খাবার ছিল না কোদাল মারতে মারতে ধুলায় মলিন হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে ধুলা দিয়া কাপড়গুলো ময়লা হয়ে গেছে বিশ্বনবীর এমন অবস্থা দেখলেন সাহাবীরা চার দিন পাঁচ দিন ধরে আমার নবীজি খাবার খেতে পারেন নাই খাবার নাই খাবেন কেমনে সব খাবারগুলো ফুরে গেছে যুদ্ধ করেছেন আমার নবীজি 10 বছরে সিয়াসিটা যুদ্ধ পরিচালনা করেছেন 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন খন্দকের পরিখা খনন করার সময় রাসূল নিজে কোদাল ধরেছেন হাতে কোদাল মারতে মারতে খনন করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজির কোমর পর্যন্ত কুঁজো হয়ে গেল নবীজির বাকি জীবন খন্দকের পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই ওহুদে দাঁত ভেঙেছেন আর খন্দকে কোমর হারিয়েছেন ওই যে চার দিন তিনি না কি অতিরিক্ত কষ্ট করেছেন অতিরিক্ত পরিশ্রম করেছেন কোদাল মেরেছেন কোমর যখন কুঁজা হয়ে গেছে খাবার নাই চার দিন চার রাত নবীজির দুই জায়গায় খাবার খাবারের কষ্ট সবচেয়ে বেশি হয়েছিল তার মধ্যে খন্দকের জায়গায় খন্দকের পরিখা খননের সময় নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোমরে তিনি পেটে তিনি পাথর বেঁধেছেন কাপড়ের নিচে সেই পাথরটা ছিল কেউ দেখতে পায় নাই কিন্তু একজন সাহাবী এটা দেখতে পেলেন রাসূলের কাছে কাছে এসে কেঁদে কেঁদে রাসূলকে কানে কানে শোনায় দিয়ে বলছেন হুজুর কেউ না দেখলে আমি তো আপনাকে চিনি আপনি তো এমন নন আপনি কোমরে পাথর বেঁধেছেন আপনার পেটে পাথর বেঁধেছেন আপনার খুব কষ্ট হচ্ছে আমার নবীজির মুস্কি হাসি বের হলো ওরে জাবির আমার কোন সাহাবি দেখতে পেল না তুমি আমাকে কেমন করে অনুধাবন করতে পারলে কেমন করে বুঝলো হুজুর আমি আপনাকে কাছ থেকে জানি আমি আপনাকে খুব মহব্বত করি খুব ভালোবাসি আপনি চিন্তা করবেন না বাড়ি যাচ্ছে খাবারের ব্যবস্থা করতে আমি দ্রুত চলে আসব বাড়িতে চলে গেলেন হাউমা করে স্ত্রীর সামনে কেঁদে গিয়ে বলছেন কেঁদে কেঁদে বলছেন স্ত্রী নিজের চোখে দেখে আসলাম রাসূল পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট একটা সাগি আছে এই সাগিটা জবহ করব জবহ করে তোমাকে দিয়ে যাব 500 কেজি ওজনের সাগিটা সুন্দর করে তুমি জবহ করবা এই ছাগলটা জবহ করে রান্না বান্না করে সুন্দর করে প্রস্তুত করে রাখবা আমি চললাম নবীর কাছে এসে আস্তে করে কানে কানে বলছে হুজুর ব্যবস্থা হয়ে গেছে কি ব্যবস্থা হুজুর ছোট্ট একটা 6 কেজি ওজনের ছাগল ছিল সেই ছাগলটা জবহ করেছি সুন্দর করে রান্না বান্না মনে হয়ে গেছে
আপনাকে এবং কয়েকজনকে সাথে করে নিয়ে আপনি চলে আসেন আপনার খাবারের বন্দোবস্ত হয়ে গেছে কানে কানে যখন বলতেছেন আমার নবীজি মুসকি হাসি মেরে বলছে জাবের রাগ করো না দেখো আমি কি করি সামনে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন সাবিরা ও সাবিরা আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে তোমাদের সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত জরকম সুবহানাল্লাহ ছাগল কয় কেজি আর সাহাবি কয়জন সবাইকে দাওয়াত দিয়েছেন দেখুন জাবিরের চিন্তা পড়ে জাবির গভীর চিন্তায় পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ বললাম কানে কানে আপনি বলে দিলেন মাইকে আমি কেমন করে কি করব রাসূল বললেন জাবির চিন্তা কেন করো জাবির বান্দা যার রিজিকের দায়িত্ব তার যাও সাইয়েদনা জাবির চলে গেলেন বউকে বললেন বউ আমার বিপদে পড়ে গেলাম মনে হয় কেন কি হইছে ছাগল তো ছোট সব সাহাবীরে দাওয়াত দিয়ে ফেলছেন রাসূল আপনি কানে কানে বলেন নাকি বলছি কিন্তু কাম হয়নি রাসূল সবাইকে একদম হাতে হাড়ি ভেঙে দিয়েছেন সবাইকে বলে দিয়েছেন এখন কি করা যায় এবার বউটাও বলতেছে স্বামী আমার চিন্তা করেন কেন বান্দা যা রিজিকের দায়িত্ব তার আলহামদুলিল্লাহ বলবেন না নবীর কথার সঙ্গে সাহাবীর বইয়ের কথার মিল পড়ে গেছে এই আকীদা এই বিশ্বাস এই তাওয়াক্কুল যদি পরিপূর্ণ সমস্ত বান্দার মধ্যে থাকতো আল্লাহ প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন জরকান সুবহানাল্লাহ আমার ভাইরা যার বাড়িতে ভালো বউ আছে সে বড় ভাগ্যবান সে বড় ভাগ্যবান সে বড় ভাগ্যবান যার বাড়িতে বউটা ভালো সে বড় ভাগ্যবান এই জন্য বলতেছি আমি বউটা ভালো আছে যার বরকত আছে তার এই দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত আলমারাতু সালিহা নেকি স্ত্রী সবচাইতে বড় নিয়ামত জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু মারাতু সালিহার মধ্যে এক নম্বর গুণ থাকতে হবে সে ব্যক্তি পর্দা সে নারীটা পর্দাহীন হবে না পর্দাশীলা হবে বলেন পর্দাহীন না পর্দাশীলা পর্দাশীলা হবে এক নম্বর গুণ তার হবে বহুবার যার ঘরে ভালো সে বড় ভাগ্যবান আমি এই জন্য বললাম দেখেন ওই সাহাবি জাবিরের বউটা কি সুন্দর কথা বলে ফেললেন খেপলেন না রাগলেন না দেখবেন কিছু কিছু বাড়িতে মেহমান গেলে পরেই বাড়ির বউদের মেজাজ খারাপ হয় আসে না আসে না আসে না আসে কিন্তু এই সমস্যা আছে না যার বাড়িতে মেহমান যায় সে বড় ভাগ্যবান মেহমান যার বাড়িতে বেশি ঘন ঘন থাকবে সেই বাড়ির রিজিক কখনো ফুরবে না বলি আলহামদুলিল্লাহ এক সাহাবি তিন মাস যাবত বাজার করেন না কয় মাস তিন মাস স্ত্রী একদিন বললেন স্বামী আমার বাজার নাই তিন মাস যাবত ভালো কিছু খাই না একটু মেহরবানি করে আমি আপনাকে আজকে কিছু কয়েন দিচ্ছি আপনার কাছ থেকে কিছু কয়েন জমা জমা করে অনেকগুলো কয়েন হয়ে গেছে এই কয়েনগুলো নিয়ে যান পয়সাগুলো নিয়ে একটু ভালো বাজার করে আনেন বাজার করতে গেছেন ব্যাগ হাতে নিয়েছেন জোহরের আজান হয়ে গেছে নবীজি নামাজ পড়াবেন বাজার আগে না নামাজ আগে নামাজটা আচ্ছা এরপরে নামাজে দাঁড়ালেন নামাজ পড়া হলো বয়ান শুরু হয়ে গেছে নবীজির বয়ান যখন শুরু হলো বয়ান শুনতে শুনতে আসর হয়ে গেছে আসরের নামাজ হলো আবার বয়ান শুরু হয়েছে মাগরিব হয়ে গেছে বাজার আর করা হলো না এশার নামাজ পড়ে তিনি বাড়িতে আসবেন আমার রাসূল বলে দিচ্ছেন তালহা আমার একটা সাহাবী আছে এটা মেহমান একে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো ওদিকে বাজার কিন্তু নাই উপরন্তু এক মেহমানকে সাথে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে বউ আমার দরজা খুলো এই যে ফাঁকা ব্যাগ বাজার হয়নি মেহমান নিয়ে আসছি সাথে বউ বলে আলহামদুলিল্লাহ আর আমার আপনার বউ হলে কিছু কর দৌড়ায় নিয়ে যাবে যাই কইছে বাজার নাই তিন মাস ভাগ্যা শুরু করছো না হ্যাঁ কিন্তু বউ কি বললেন আলহামদুলিল্লাহ বলে বলছেন স্বামী আমার বাজারের ব্যাগটা রেখে দেন বাজার করেন নাই বাজার হয়ে যাবে সমস্যা নাই মেহমানকে তো মেহমানদারি করতে হবে আল্লাহ বরকত স্বরূপ মেহমান দিয়েছেন আমাদের ঘরে কোনো টেনশন করবেন না ওই যে তুষের বস্তা আছে তুষের বস্তা আস্তে করে নামায় দেন তুষের বস্তা যখন নামায় দিল
সেই তুষ্টা চালনায় চালতে চালতে বেশ কিছু জবের খুদ বের হলো জবের খুদগুলো বের করে নিয়া পিষদানিতে পিষে পিষে খামির করা হলো আটা করা হলো মোটে দুইটা রুটি প্রস্তুত হলো দুইটা রুটি বানায়া নিয়া সুন্দর করে প্রস্তুত করে স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার দুইটা রুটি মেহমানের সামনে দিয়ে সামনে বসবেন না বসলে কিন্তু আপনার একটা রুটি খাওয়া লাগবে মেহমানের পেটটাও পূর্ণ হবে না দুইটা রুটির সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হবেন আমার ঘরে যখন ঢুকবেন লাইটটা বন্ধ করব ভান করব আমরা খেয়ে নিয়েছি কিন্তু আমরা তো খাই নাই চিন্তা করেন মেহমানকে কষ্ট করে দুইটা রুটি কালেক্ট করে সম্বলগুলো সংগ্রহ করে তাদের মেহমানের হাতে দিয়া পাশের ঘরে এসে না খেয়ে গোটা রাত পাড়ি দিলেন ফজরের সময় যখন হয়ে গেল সাহাবি চলে গেলেন ওই মেহমানকে সঙ্গে করে নবীর পিছনে নামাজ পড়ার জন্য নামাজ যখন শেষ হয়ে গেছে সব সাহাবি সহ বাড়ির দিকে রওনা দিলেন আমার নবজি পিছন থেকে ডাক দিচ্ছেন তালহা এই দিকে আসো তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় ভুল করে ফেলেছি আমি আমাকে মাফ করে দেন মেহমানকে সম্মান করতে পারি নাই মেহমানকে তেমন কিছু খাওয়াতে পারি নাই সেবা করতে পারি নাই হুজুর আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলছেন ও তালহা গত রাতে তুমি এবং তোমার বউ যে খেদমতটা করেছো আরো খুশি হয়ে গেছে যরকান সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকের ঘরে বরকতময় সংসার আল্লাহ তাআলা দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউটাকে বললেন বউ বলতেছে আপনি চিন্তা করবেন না তাই আমি শেষ করে ফেলব আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা না শেষ করতে হবে আমার মনে হয় শেষ করে দিয়া করব না এটা কঠিন ব্যাপার আমি তাহলে যাই তাহলে চলে যাই চলে যাব না জি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন ফজর ফজর নামাজ কারা কারা পড়বেন জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব আয়শা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম মনে হয় সম্মানিত ভাইরা আজকে জান্নাত এবং জাহান্নামের জান্নাতের আমলগুলো কি কি জাহান্নামের আমলগুলো কি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ আমাকে আপনাকে করতে হবে এই বিষয়ে যতকিঞ্চিত কিছু কথা সূরাতুল বাকারার ৮১ এবং ৮২ নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছি এবং সেকেন্ড অপশন দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে সূরা হুমাজা এবং কি সূরা হুমাজা এবং টাস্ক আমি আর পারবো না সময় নাই শুধু এতটুকু সূরা হুমাজাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে যারা সামনে পিছনে মানুষকে মানে মানুষের দোষ খুঁজে বেড়ায় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার জন্য কল্যাণ চেয়েছেন না ধ্বংস চেয়েছেন কোরআনে কারিমে ১৪ জায়গায় আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন কয় জায়গায় ১৪ জায়গায় এর মধ্যে একটা জায়গা হলো দুটো জায়গা হলো এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাউ ওয়াআদ্দাদাহ যারা সামনে পিছনে মানুষের বদগুণ খারাপ দিকগুলো বলে বেড়ায় এবং যারা অবৈধ ইনকামগুলো করে বারবার একটু গুনতে থাকে এটার জিকির ফিকিরে থাকে আল্লাহ তাআলা তাদের ধ্বংস চেয়েছেন আল্লাহ যাদের ধ্বংস চান তার কি কোনো বাঁচার নাজাতের কোনো উপায় আছে নাই এই দুটা মানবীয় দোষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন সবাই বসুন আমরা সোজা এখন আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন সবাই নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা হে আল্লাহ আমার জীবনে সগীরা
كبيرة چھوٹو بڑو سب گناہ تمہیں اللہ معاف کرے دو.